বিদ্যাপীঠের মাধ্যমিকের টেন্থের রেজাল্টে আমার সিক্সথ হয়েছি আর আমি 96% পেয়েছি ওভারঅল। আর আজকে সকালেই আমি আমার রেজাল্টটা জানতে পেরেছি আর আমি অনেকই আনন্দিত হয়েছি। আগামী দিনে কী স্বপ্ন তোমার? আগামী দিনে তো স্বপ্ন হয়েছে, প্রথমত আমি টুয়েলভটাকে মাধ্যমিকের মতো টুয়েলভেও আমি ট্রাই করবো যাতে আমার রেজাল্টটা আরও ভালো হয়। আর এমনিতে আমি ডক্টর হওয়ার ইচ্ছা আছে মেডিকেল। তো আমাদের অনেকেই বলে যে কৈলাসহর থেকে পড়াশোনা করতে অনেক অসুবিধা হবে বা আগরতলা যেতে হবে বা ঠিক মতো সব কিছু পাওয়া যায় না, তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি সিক্সথ হয়েছো, তোমার কী অভিজ্ঞতা? কৈলাসহর থেকে স্ট্যান্ড করার ক্ষেত্রে কী প্রতিবন্ধকতা রয়েছে? না, অনেকে আমিও ভাবতাম এটাই যে কৈলাসহর থেকে অনেক কষ্ট পাওয়া চান্স পাওয়া, কারণ কি আমাদের ঊনকোটি ডিস্ট্রিক্টে গত 5-6 বছর বা এরকমই কোনো রেজাল্ট আসেনি আসানুরূপ। তো আমিও ভাবতাম যে আমারও কি এরকমই হবে, না আমি পারবো। তো আমি বেসিক্যালি এটাতে মন দিইনি, আমি আমার স্টাডি চালিয়ে গেছি, আমি আমার পড়াশোনা করেছি, তো যেরকম করেছি সেরকম রেজাল্টও পেয়েছি। তো এটা হচ্ছে ভুল ধারণা যে কৈলাসহর থেকে চান্স পাওয়া যায় না, যদি তুমি ভালো রেজাল্ট করো তাহলে অবশ্যই ভালো। অবভিয়াসলি আমার মা বাবা আর টিচাররা অনেক সাপোর্ট করেছেন, টিচারদের মোরাল সাপোর্ট অনেক বেশি ছিল, ওরা সবসময় আমাকে মোটিভেট করেছিলেন যে তুই চিন্তা করিস না, তুই পারবি, তুই চালিয়ে যা। এরকম পড়াশোনা করতে না, আমি বেসিক্যালি সেলফ স্টাডি করার জন্য বেশি সময় পেতাম না, আমি 2-3 ঘন্টা করতাম, কারণ কি আমার মাধ্যমিকে টেনে ক্লাস টেনতে আমার 6-7 জন প্রাইভেট টিউটর ছিল, তো ফলেই আমি সেলফ স্টাডি করার জন্য 2-3 ঘন্টা ম্যাক্সিমাম পেতাম আর বলে যাওয়া। পড়াশোনা ছাড়া তোমার মানে কী করতে ভালো লাগে সব থেকে বেশি? পড়াশোনা তো পড়াশোনা ছাড়া আমার চেস খেলতে আর আউটডোর গেমে আমার ইন্টারেস্টেড আছি, কিন্তু এরকম আমি আউটডোর গেম খেলি না, আমি বেসিক্যালি আমার পড়াশোনাই করতাম আর কিছু না। বর্তমানে যে মোবাইল গেম বা ডিজিটালাইজেশনের ফলে অনেক ক্ষেত্রেই অভিভাবকদের অভিযোগ থাকে যে মোবাইলের কারণে পড়াশোনা হচ্ছে না, তো সেক্ষেত্রে কি তুমি মোবাইল ব্যবহার করতেই তোমার এই পড়াশোনার সময়? না, টেকনোলজিকে ব্যবহার করা অবশ্যই প্রয়োজন। তো মোবাইল তো ছিল আমারও, কিন্তু মিনস আমার প্যারেন্টসরা অলওয়েজ মিনস আমার গাইডেন্সে রেখেছিলেন কোনো মোবাইল গেমস আমার খেলতে দিননি, এডিকশন হয়ে যাবে। অবশ্যই আমি খেলতাম আগে, তারপর আমি 10th ওঠানোর পর আমি গেম মোবাইল গেম ছেড়ে দিয়েছিলাম, তো ফলে রেজাল্ট ভালো হয়েছে। মোবাইল গেম খেললে সময় বেশি পাওয়া যায় না আর কি, পড়াশোনার থেকে এডিকশন বেশি হয়ে যেতে চলে যায়। তো মোবাইল গেমসটা যারা তোমার মতো ছাত্র ছাত্রী রয়েছে যারা আগামী দিনে মাধ্যমিক বা 12 HS দেবে, তো তাদের উদ্দেশ্যে তুমি কী বলবে যে মোবাইলটা কীভাবে ব্যবহার করা উচিত বা ডিজিটালাইজেশনটা আমরা কীভাবে ব্যবহার করবো? হ্যাঁ, ডিজিটালাইজেশনটা ভালো থেকে ইউজ করা দরকার, পজিটিভ দিকে। যেমন কি পড়াশোনায় যেমন কোনো ডাউট আছে তোমার প্রাইভেট টিউটরের কাছে তুমি বুঝছো না, এটা তুমি ইউটিউবে তুমি সার্চ করতে পারো বা গুগলে সার্চ করে তুমি নিজেকে আরও ইম্প্রুভ করতে পারো আর কি। ডিজিটালাইজেশন ইউজ করে নিজেকে আরও ইম্প্রুভ করতে পারো। কিউআর ইচ্ছা